নমস্কার, ভালো আছেন তো? আজকে সপ্তাহের প্রথম দিন, সোমবার, আর আমিও চলে এসেছি রাশিফল বলার জন্য। আপনারা ওদিকে অধীর আগ্রহে বসে আছেন। অলমোস্ট সমস্ত চেম্বার খুলে গেছে, কিন্তু অলমোস্ট সমস্ত চেম্বার কিন্তু খুলে গেছে, অর্থাৎ বুকিং ওপেন হয়ে গেছে। 9830307720 অথবা 9804700557 বুকিং ওপেন হয়ে গেছে। আপনারা কিন্তু বুকিং করতে পারবেন দুটি ফোন নম্বরে ফোন করে নিয়ে, অবশ্যই ফোন করে নেবেন সকাল 9টা থেকে রাত্রি 9টা। চলুন দেখে নিই কী বলছে আজকে পঞ্জিকা। আজকে 19 তারিখ জুলাই মাসে, শ্রাবণ মাসের 3 তারিখ, আজকে সোমবার, তিথি দশমী, নক্ষত্র বিশাখা, যোগ হচ্ছে শুভ। আজকে অমৃত যোগের সময় সকালবেলা 10টা 24 থেকে 1টা 2, রাত্রিবেলা 7টা 1 থেকে 9টা 11, আবার আছে 11টা 21 থেকে 2টা 41 অমৃত যোগের সময়। আজকে বারবেলা সকালবেলা 6টা 45 থেকে 8টা 4, 3টা 1 থেকে 4টা 40। আজকে শুভকর্ম অন্নপ্রাশন, দীক্ষা, ধান্যরোপণ, পূর্ণাহ, বৃক্ষ বাণিজ্য, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, শঙ্করত্ন ধারণ, অনেকগুলো কাজ কিন্তু আজকে করতে পারবেন 19 তারিখে। অর্থাৎ এই ভালো কাজগুলো না, মানে যেগুলো আমরা পঞ্জিকা বলি আর কি, যে কাজগুলো কী বলুন তো, মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট কাজ, জীবনে এগুলো চলতেই হবে, করতেই হবে, তার মধ্যে যদি আমরা তিথিটা আমরা মেনটেন করি স্পেশালি, মানে আমরা পঞ্জিকা মেনলি দেখি কেন বলেন তো, তিথি দেখার জন্য। তিথি সব কিছু, কিন্তু তিথিতেই সব, তাই না? এটা পঞ্চমী তিথি কিসে কাজে লাগে আমাদের? আমাদের সরস্বতী পুজো কাজে লাগে। ভাতৃদ্বিতীয়া, দ্বিতীয়া তিথি কিসে কাজে লাগে আমাদের? ভাইফোঁটা দেওয়ার জন্য। অষ্টমী পুষ্পাঞ্জলি কিসে কাজে লাগে? মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এবং তিথি হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট। তিথিটা মানে আমরা বলি সময়, তিথি যেই সময়টা, যেই সময়টা যে কাজটা করা উচিত সেই সময়টা, সেই কাজটা করলে খুব ভালো হয়। এবং গৃহপ্রবেশের সময় আমরা ওয়েট করি, অন্নপ্রাশনের সময় আমরা ওয়েট করি, তাই না? এই তিথিগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্য আমি প্রত্যেক দিন পঞ্জিকাতে আমরা তিথিটাকে বেশি করে ইম্পর্টেন্ট দিই আর কি, স্পেশালি অমৃত যোগের সময়টা। এই সময়টা প্রত্যেক দিন একটা মানুষের কিছু না কিছু কাজ থাকে, সেই কাজটা যদি অমৃত যোগের টাইমিংয়ে যদি করা যেতে পারে, সেক্ষেত্রে আপনি অনেকটা ফ্রি অনুভব করবেন। দেখো, সবসময় শ্রীলাল আপনার সঙ্গে থাকবে না, আর সবসময় ধরুন আপনার কপালও সবসময় প্লে করবে না, ঠিক আছে? সবসময় কপাল স্বাদও দেবে না। যারা আমার কাছে দেখিয়ে গেছেন, প্রতীক্ষা নিয়েছেন, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট থিং, কারণ তারা গুড লাক নিয়ে গেছেন, তাদের কপাল স্বাদ দিচ্ছে। যারা আমার কাছে আসেননি বা যারা আমাকে ফলো করেন স্পেশালি, তারা তো মানে ডে বাই ডে আপনি বেনিফিট পাচ্ছেন আর কি,
আমি শুধু রোববারটা পত্রিকাটা বলি না কেন, কারণ রোববারটা খুব একটা ইম্পর্টেন্ট আমি রাখিও না, কারণ আমারও তো একটু রেস্ট দরকার বলেন, মানে সোম থেকে শনি কাজ করছি করে বলে দিয়ে যাচ্ছি, মানে এভরিডে প্রত্যেক দিন চেম্বার, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রায় চেম্বার আছে, খাটনি পড়ে, তাই ক্ষেত্রে রিল্যাক্স আমার নেই, কিন্তু আপনার জন্য কাজ করতেই হয়, তাই না? তাই আপনারা পঞ্জিকাটা মেনটেন করবেন, পঞ্জিকা চলুন দেখে নিই। আজকে তো পঞ্জিকা বলে দিলাম 19 তারিখে, এবং 19 তারিখে ভাগ্য কী বলছে সবার আগে মেষ রাশি। আজ 19 তারিখ ভাগ্য খুব ভালো, ব্যবসা শ্রীবৃদ্ধি, কর্মে শ্রীবৃদ্ধি, কথার মধ্যে আনন্দ, তবে কিছু কাজ আপনাকে ছিনিয়ে নিতে হবে। বৃষ রাশি, একটু গণ্ডগোল, একটু ক্যাজুয়ালি, এইগুলো একটু ক্যাজুয়ালি বা একটু ফাঁক রাখা যাবে না, একটু কম্প্রোমাইজ করা যাবে না, একটু সিরিয়াস হতে হবে, বেস্ট আপনার জন্য আছে দিনটা। মিথুন রাশি, সন্তান নিয়ে উন্নতি, প্রেম নিয়ে উন্নতি, এডুকেশন খুব ভালো, নতুন কাজ বা বেকারদের ক্ষেত্রে যে দিন খুব ভালো। কর্কট রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ, ঘরের জন্য কিছু করতে পেরে আনন্দ, মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ, বন্ধুর জন্য কিছু করতে পেরে আনন্দ, ঘর সাজানো। সিংহ রাশি, সাহসিকতা বৃদ্ধি, নতুন কর্ম প্রভাব, তবে প্রচুর ব্যয়, কথা রাখতে গিয়ে ব্যয়, সৌখিনতার জন্য ব্যয়, ভুল সিদ্ধান্তের জন্য ব্যয়। কন্যা রাশি, কথার মধ্যে মজা আছে, প্রফেশনালি জয় আছে, তবে একটা কথা মাথায় রাখতে হবে যে মানে চালাকি আজকে আপনার কিন্তু বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। তুলা রাশি, আয় বৃদ্ধি, কর্মের সুনাম, পারিবারিক ক্ষেত্রে ড্যামেজ আছে, কথার জন্য গণ্ডগোল আছে, তবে ওভারঅল আপনি প্রফেশনালি আপনি জিতছেন। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর ২৪ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, ব্যয়বহুল দিন, টাকা রাখতে পারবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, কাউকে খুশি করতে গিয়েও করতে পারবেন না, 100% দিলেও পারবেন না। ধনুরাশি, কর্মে নতুন সুযোগ, চালাকি বা সিধে আঙুলে না উঠলে ব্যাকা আঙুলে বা একটু পলিটিক্স, একটু বুদ্ধি লাগানো, একটু প্রফেশনালি স্কিলিং আজ দরকার। মকর রাশি, কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, পারিবারিক ক্ষেত্রে শুভ, তবে শরীর নিয়ে একটু ড্যামেজ আছে। কুম্ভ রাশি, বহু ব্যয়, রাখতে পারছেন না, সবাইকে খুশি করতে হচ্ছে, পারিবারিক ক্ষেত্র, কর্মক্ষেত্র, বন্ধু সার্কেল, আত্মীয় সার্কেল, নিজেকে প্রমাণ দিতে হচ্ছে। মীন রাশি, শত্রুতা, কারণে অকারণে ভুল বুঝি, ভুল বোঝাবুঝি,
সন্তানজনের চিন্তা, তবে তার জন্য কিছু ইনভেস্টমেন্ট ভালো হবে। এই হচ্ছে 12টি রাশি, সোম থেকে শনি ঠিক এই সময় পূর্ণিমা টিভিতে। আর আমার ফোন নম্বরে বুকিং করে নিয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবার। নমস্কার।